আবারও দলের হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা ও সাবেক এমপি এম এম শাহিন। দলীয় কোন্দলের কারণে এর আগে দলের মনোনয়ন বঞ্চিত হলেও সব সময় দলের হয়েই কাজ করছেন বলে দাবি করলেন সংস্কারপন্থী তকমা গায়ে লাগা কুলাউড়ার এই আলোচিত নেতা। চ্যানেল এস এর সাথে সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনীতি ও নিজের অবস্থান নিয়েও কথা বলেন। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। 1993 সালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতি শুরু করেন এম এম শাহিন। পরবর্তী সময়ে একবার দল থেকে ও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন তিনি। কথার শুরুতেই সংস্কারপন্থী বলে কিছু নেই বলে দাবি করেন আলোচিত বিএনপির নেতা ও সাবেক সাংসদ এম এম শাহিন। আমি যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করেছি, আমি সেই দিন থেকে আজ অবধি এই জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ এবং এটা সক্রিয় অংশগ্রহণ এবং আমি এই দলকে সুদৃঢ় করবার জন্য আমাদের যারা নেতা কর্মী এবং প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে এই দলকে একটি সুদৃঢ় অবস্থান তৈরির চেষ্টা করছি। আগামী নির্বাচনে আবারও বিএনপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে এম এম শাহিন বলেন, দলের হাইকমান্ডের নির্দেশেই তিনি এলাকায় কাজ করছেন। এইরকম কেউ বলে যে আমার সঙ্গে বিএনপির কোনো সংস্রব নাই, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আমার মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়টা তারা নিশ্চিত হতে পারবে। কুলাউড়ায় একসময় বিএনপির প্রার্থী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এম এম শাহিন। এলাকার উন্নয়নের জন্য সুনাম অর্জনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ঐক্যের মধ্যে এনেছিলেন তিনি। কিন্তু ওয়ান ইলেভেনে এসে দৃশ্যপট বদলে যায়। কুলাউড়ার আরেক আলোচিত ব্যক্তি বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা সুলতান মোহাম্মদ মনসুরের মতোই সংস্কারপন্থীর তকমা গায়ে লাগায় নিজ দলের হাইকমান্ডের কাছে অনেকটাই অবাঞ্ছিত হয়ে ওঠেন তিনি। স্থানীয় বিএনপির কুন্দল মাথাছাড়া দেওয়ায় তিনি আরও কুণ্ঠাসা হয়ে পড়েন। ওয়ান ইলেভেনের যে কথাটি আপনি উল্লেখ করেছেন, আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষ আছেন এবং তারা দেখেছেন কার কী ভূমিকা আছে। এই ছোট্ট মানুষের এত বিশাল ওয়ান ইলেভেনের ভূমিকা এখানে রাখার কোনো সুযোগ ছিল না। সাক্ষাৎকারে বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা করেন সাবেক সাংসদ এম এম শাহিন। 5ই জানুয়ারি কোনো মানুষ নির্বাচনে না গিয়ে একটি সরকার জোর জবরদস্তিমূলকভাবে আজকে সরকার প্রতিষ্ঠা করে, বিভিন্ন বাহিনীর ভয় দেখিয়ে আজকে এই শাসন করছে। কিছুদিন প্রবাসে অবস্থান করলেও দলের সকল আন্দোলন সংগ্রামে শরিক হতে এবং স্থানীয়ভাবে নেতাকর্মীদের আরও সক্রিয় করে তুলতে এখন থেকে নিজ এলাকায় কাজ করার কথা জানালেন এম এম শাহিন। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।